সুপার পাওয়ার ছাড়াই কি করে সুপার হিরো হওয়া যায় আমরা এই সিনেমাতে সেটাই দেখব। সিনেমা শুরু হয় ডেব নামে একটা ছেলেকে দিয়ে, যে এখন হাই স্কুলে পড়ে। ডেব অন্যান্য ছেলেদের মতো খুব হ্যান্ডসাম আর চালাক না, সে ছোটবেলা থেকে কমিক বই পড়তে পছন্দ করে। ডেবের ছোটবেলা থেকে ইচ্ছে সে সুপার হিরো হবে। এদিকে কেট নামে একটা মেয়েকে সে খুব পছন্দ করে, স্মার্ট না হওয়ায় সে কেটকে প্রপোজ করতে পারে না। এদিকে আমরা জানতে পাই যে ডেবের মা ছোটবেলায় একটা রোগে মারা গেছে। একটা জায়গায় ডেব তার বন্ধুদের সাথে গল্প করছিল। ডেব তার বন্ধুদের বলে সুপার হিরো কেন হতে চায় না। তখন ওর বন্ধুরা বলে সুপার হিরো হতে গেলে তোমার আলাদা শক্তি চাই, তাছাড়া সুপার পাওয়ার চাই। মানুষ সুপার পাওয়ার না থাকায় সুপার হিরো হতে চায় না। এরপরে দেখা যায় গ্রিস নামে একটা ছেলে এখানে আসে। গ্রিসদের অনেক টাকা ছিল। এদিকে ডেবের বন্ধুরা ডেবকে বলে গ্রিসের সাথে কথা বলতে। ডেব গ্রিসের সাথে কথা বলতে গেলে গ্রিসের বডিগার্ড তাকে কথা বলতে দেয় না, এই জন্য ডেবের বন্ধুরা তাকে নিয়ে মজা করতে থাকে। ডেব আর ডেবের বন্ধু যখন বাড়ি যাচ্ছিল তখন দুজন ছিনতাইকারী তাদেরকে বলে সব কিছু দিয়ে দিতে। ডেব কিছু না বলেই তাদের সব কিছু দিয়ে দেয়। এদিকে ডেব দেখতে পায় উপর থেকে একটা লোক দেখছে, কিন্তু লোকটি তাদের কোনো সাহায্যই করছে না। ডেব বাড়ি গিয়ে ভাবতে থাকে ওই লোকটার ওইখানটায় হতাম তাহলে কি আমি সাহায্য করতাম। এরপরে দেখা যায় ডেব অনলাইন থেকে একটা সুপার কস্টিউম অর্ডার করে। দেখা যায় ক্রিসের বাবা ফ্র্যাঙ্ক যে ছিল অনেক বড় ব্যবসায়ী, তার কারখানায় চুরি হয়েছে, সেই জন্য একটা লোককে সে জিজ্ঞাসা করছে সে চুরি করেছে কিনা, কিন্তু সে বলে সে চুরি করেনি। ব্যাডম্যান পোশাক পরে হতে একটা লোক সেই কারখানায় চুরি করেছে। এরপরে ক্রিসের বাবা ক্রিসকে নিয়ে সিনেমা দেখতে যায়। অন্যদিকে ডেভের সেই সুপার কাস্টিউমটা তার কাছে চলে এসেছে, সে ড্রেসটা পরে খুব খুশি হয়। এরপরে দেখতে পাই মিন্ডি নামে একটা ছোট্ট মেয়ে এবং তার বাবা ডায়মন্ড। তার বাবা তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে প্র্যাকটিস করাচ্ছিল। ডেব যখন স্কুলে যাচ্ছিল তখন যাওয়ার পথে দেখতে পায় দুটো ছেলে গাড়ি চুরি করছে। তখন সেটা দেখে ডেব তার সেই সুপার হিরোদের কাস্টিউম পরে সামনে চলে আসে। ওই দুই চোরের সাথে মারামারি করতে গিয়ে ডেব খুব আহত হয়, তাছাড়া একটা গাড়ির ধাক্কায় আরও বেশি আহত হয়ে যায়। এরপরে দেখা যায় মিন্ডি তার জন্মদিনে তার বাবার কাছ থেকে একটা ছুরি পায়, সেটা পেয়ে সে খুব খুশি হয়। আর তার বাবা ফ্র্যাঙ্কের ছবি আঁকতে থাকে, কারণ ফ্র্যাঙ্ক ছিল কালো বাজারি ব্যবসায়ী। ডেবের শরীরে লোহা বসানোর ফলে তার শরীরের ব্যথা অনেকটাই কমে যায়। ডেব অনেকদিন পরে স্কুল যাওয়ায় সে শুনতে পায় তার নামে গুজব রটেছে যে ডেব একজন গে। পরে দেখা যায় সে বাড়িতে গিয়ে ব্যায়াম করে এবং সে তারপরে একটা কিসেস নামে অ্যাকাউন্ট খুলে সে রাস্তায় বেরিয়ে পড়ে সেই সুপার কাস্টিউম পরে লোকদের হেল্প করার জন্য। সে প্রথমেই দেখতে পায় একটা বিড়াল হারিয়ে গেছে, রাস্তায় রাস্তায় কাস্টিউম পরে বিড়ালটিকে খুঁজতে থাকে। শেষ অবধি সে বিড়ালটিকে খুঁজে পায়, বিড়ালটা একটা উঁচু জায়গায় থাকে। ডেব সেই বিড়ালটাকে নামানোর জন্য সে উপরে উঠে যায়। এরপরে সে নিচে দেখা যায় কয়েকটা গুন্ডা লোক একটা লোককে মারছিল। ডেব তখন উপর থেকে পড়ে যায় তাদের উপরে। তাদের উপর পড়তে সেই লোকগুলো ডেবকে মারতে থাকে। ডেব মার খাওয়ার পরও সেই লোকগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনা ভেতর থেকে অনেকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়। অনলাইনে সবাই এটা দেখার পর অনেক বড় নাম হয়ে যায় এবং সে খুব ভাইরাল হয়ে যায়। এরপরে দেখা যায় কিটি ডেবকে বলতে থাকে তার বয়ফ্রেন্ড রাসেল, সে ছিল ড্রাগ ডিলার, তার সাথে সে ব্রেকআপ করতে চায়। কেউ যদি তাকে হেল্প করতো তাহলে খুব ভালো হতো। এইদিকে ডেব কিটিকে হেল্প করার জন্য রাসেলের ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে তাকে একটা গ্যাজেট দিয়ে কারেন্ট শক দেয়। এতে রাসেল রেগে গিয়ে কে মারতে যায়। ঠিক তখনই রাসেলকে পেছন থেকে কেউ এসে মারে, ছিল সেই ছোট্ট মেয়ে মেন্ডি। মেন্ডি এসে সব গুন্ডাদের খুব মারে এবং সে সহজে সেখান থেকে টাকা পয়সা নিয়ে চলে যেতে থাকে। অ্যাস মানে ডেব সেই ম্যান্ডির পিছনে পিছনে যেতে থাকে। সে দেখছিল ম্যান্ডি খুব সহজেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং লাভ দিয়ে চলে যায় এবং সেখানে গিয়ে সে বিগ ড্যাডি মানে তার বাবা ডায়মন্ডের সাথে দেখা করে। এরপরে ডেব সেখানে আর না যেতে পারে সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে বাড়িতে গিয়ে ভাবে ওইটুকু ছোট মেয়ে এত কিছু পারে আর আমি এখনও কিছুই পারি না। এদিকে ফ্র্যাঙ্ক ভাবে এই সব কিছু বিগ ড্যাডিকে দিয়ে কি কাজ করাচ্ছে, সে কি কাজকে ধরার জন্য প্ল্যানিং করে। দেখা যায় বিগ ড্যাডি আর ম্যান্ডি সেই ডেবের কাছে আসে এবং সে ডেবকে বলতে থাকে তোমার সিকিউরিটি সিস্টেম খুব খারাপ, তোমাকে যে কেউ ধরে ফেলবে, এবং তারা তাদের বাড়ির ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে দেখা যায় ডায়মন্ডের বন্ধু মার্কাস ডায়মন্ডের বাড়িতে আসে এবং সে একটা কমিক দেখে বুঝতে পারে বিগ ড্যাডি আর কেউ না, সে ছিল তার বন্ধু ডায়মন্ড। ডায়মন্ড আর মার্কাস একই সাথে পুলিশে কাজ করত, কিন্তু ফ্র্যাঙ্ক ডায়মন্ডকে একটা বাজে কেসে ফাঁসিয়ে দিয়ে তাকে 5 বছরের জেল খাটিয়ে দেয়, যার ফলে ডায়মন্ডের স্ত্রী সুইসাইড করে নেয় এবং তার বাচ্চা ম্যান্ডিকে মার্কাস 5 বছর লালন পালন করে। এইদিকে ডায়মন্ড বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে দেখে মার্কাস এখানে। মার্কাস তার ভালোর জন্য বলে সে যাতে এই কাজগুলো ছেড়ে দেয়। ফ্র্যাঙ্ক যখন গাড়িতে করে এক জায়গায় যাচ্ছিল তখন তার সামনে দিয়ে কি ক্যাসেটে থাকে, সে একটা গলিতে কি ক্যাসকে নিয়ে খুব মারে এবং তাকে গুলি করে দেয় এবং সেখানে আশেপাশের লোক যারা থাকে সবাইকে গুলি করে দেয়। এর পরের দিন দেখতে পায় পেপারে কি ক্যাস মরেনি, সে ছেলে ছিল অন্য একটা ছেলে যে কি ক্যাসের কস্টিউম পরে কোনো একটা পার্টিতে যাচ্ছিল। যখন ডেভ তার বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল তখন টিভিতে দেখা যায় রেড মিস্ট নামে একটা সুপার হিরো নতুন আবির্ভাব হয়েছে। এরপরে সে রেড মিস্ট ডেভকে SMS করে তার সাথে দেখা করার জন্য এবং ডেভ তার সাথে দেখাও করতে যায়। সেখানে ডেভকে তার গাড়ি দেখিয়ে তাকে ইমপ্রেস করে নেয়। আসলে রেড মিস্ট ছিল ফ্র্যাঙ্কের ছেলে ক্রিস, তারা নতুন প্ল্যানিং করে সুপার হিরো ক্রিসকে বানিয়ে দেয় যাতে সহজেই সে ডেভকে মানে কিক্যাসকে ধরতে পারে। ক্রিসকে নিয়ে ডেভ তার কারখানায় যায়, সেখানে গিয়ে দেখে আগুন লেগেছে। কি ক্যাস আর রেড মিস্ট দুজনে মিলে কারখানার ভিতরে যায় এবং সেখান থেকে রেড মিস্ট একটা টেডি বিয়ার নিয়ে আসে। এরপরে দেখা যায় রেড মিস্ট মানে সেই ক্রিস তার বাবা ফ্র্যাঙ্ককে বলতে থাকে টেডি বিয়ারের মধ্যে একটা ক্যামেরা লুকানো ছিল। ক্যামেরার ফুটেজ দেখার পর তারা বুঝতে পারে এই সব কিছু বিগ ড্যাডি করেছে। বিগ ড্যাডি সেই কারখানায় এসে সব লোককে মেরে সেই কারখানায় আগুন ধরিয়ে দেয়। এদিকে মার্কাস বিগ ড্যাডি মানে ডায়মন্ডকে ফোন করে বলে ফ্র্যাঙ্ক এখন তার পিছনে পড়েছে, সে যেন সাবধানে থাকে। ডেভ ভাবে সে আর সুপার হিরো হবে না, সে সুপার হিরো ড্রেসটা পরে কিটির কাছে যায় এবং সে গিয়ে বলে সে হচ্ছে সুপার হিরো কিসেস এবং সেখানে দুজনে কথা বলতে থাকে, তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং তারা খুব কাছাকাছি চলে আসে। এদিকে কয়েকদিন পর রেড মিস্ট মানে ক্রিস ডেভকে SMS দেয় আবার দেখা করার জন্য। ডেভ কাস্টিম পরে রেড মিস্টের সাথে আবার দেখা করতে যায়। সেখানে যাওয়ার পর রেড মিস্ট ডেভকে বলে আগুন লাগানো হয়েছিল, তার দায়ভার তাদের দুজনকে দেওয়া হয়েছে, তাই এই দায়ভার থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে অন্য কোনো সুপার হিরো সাহায্য নিতে হবে। তাই আর অন্য কোনো সুপার হিরো আছে কি না সে ডেভকে জিজ্ঞাসা করে। ডেভ খুব সরলভাবে রেড মিস্ট ড্যাডির ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে রেড মিস্ট হিট গার্ল মানে ম্যান্ডির উপরে গুলি করে দেয়। তাছাড়া ফ্র্যাঙ্কের যত সিক্রেট গার্ড ছিল তারা সেখানে চলে আসে, সেখানে এসে সুপার হিরোদের মারতে থাকে এবং তাদেরকে আটকে রাখে। এদিকে কি ক্যাসকে বাঁচানোর জন্য রেড মিস্ট বলে, কিন্তু রেড মিস্টের কোনো কথাই শোনে না। ফ্র্যাঙ্কের লোক কি ক্যাস আর বিগ ড্যাডিকে চেয়ারা বেঁধে রাখে, তাদেরকে এক্সপোজ করার জন্য সেগুলোকে লাইভ টেলিকাস্ট করে, সেগুলো সব টিভিতে দেখানো হয়। তারা সুপার হিরো দুজনকে খুব মারে, এরপরে তাদের গায়ে ক্রেশন দেওয়া হয়। সুপার হিরোর গায়ে আগুন ধরাতে যাবে ঠিক তখনই লাইট চলে যায়। এখানে দেখা যায় ম্যান্ডি বেঁচে ছিল, যে তার স্পেশাল চশমা দিয়ে সব গুন্ডাদের মারতে থাকে। এদিকে তার মধ্যে একজন আগুন ধরিয়ে দেয়, যার ফলে ম্যান্ডির বাবা ডায়মন্ড মানে বিগ ব্রাদার সেখানে মারা যায়। ম্যান্ডি ডেভকে বাঁচিয়ে তার আস্তানায় নিয়ে যায়। সেখানে গিয়ে ম্যান্ডি বলে সে যাতে খুব সাবধানে থাকে। এদিকে ম্যান্ডিকে ডেভ বলে সে যেন তার সাথে যায়, কিন্তু ম্যান্ডি যেতে রাজি হয় না। তারা একসাথে কাজ করবে সে কন্ট্রাক্ট করে নেয়। ম্যান্ডি সেখানে থাকা ওয়েপেন মানে অস্ত্রগুলোর মধ্যে যে কোনো একটা অস্ত্রকে নিতে বলে। ডেভ সেখান থেকে সবথেকে লেটেস্ট অস্ত্রটা নিয়ে নেয়। দেশে দেখা যায় ম্যান্ডি খুব বেচারা একটা মেয়ে সেজে সে ফ্র্যাঙ্কের বাড়িতে আসে। সে ঢুকে সেখানটায় ঢোকার পর সেখানকার যত সিকিউরিটি গার্ড আছে সবাইকে মারতে মারতে ম্যান্ডির গুলিগুলো শেষ হয়ে যায়। সে তখন ভয়ে একটা রান্নাঘরে লুকিয়ে থাকে। এদিকে ফ্র্যাঙ্কের সিকিউরিটি গার্ড ম্যান্ডিকে খুঁজতে থাকে মারার জন্য। ঠিক এই সময় ডেভ মানে কি ক্যাস তার সুপার কাস্টিউম পরে তার নতুন গ্যাজেটটা নিয়ে উঠতে উঠতে চলে আসে। সে সেখানে সবাইকে মেরে ম্যান্ডিকে বাঁচিয়ে নেয়। ম্যান্ডি আর ডেভ দুজনে মেরে ফ্র্যাঙ্ক আর রেড মিস্টকে মানে ক্রিসকে মারার জন্য যায়। সেখানে কিক অ্যাস আর রেড মিস্টের আর ফ্র্যাঙ্কের সাথে ম্যান্ডির মারপিট হতে থাকে। সেখানে ক্রিস আর ডেভ দুজনে মারামারি করে অজ্ঞান হয়ে যায়। এদিকে ম্যান্ডি ফ্র্যাঙ্কের সাথে পেয়ে ওঠে না, তাকে অজ্ঞান করে দিয়ে যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই উঠে ফ্র্যাঙ্ককে মেরে ফেলে আর ম্যান্ডিকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে দেখা যায় মার্কাস সে ম্যান্ডির দায়িত্ব নেয়, সে ম্যান্ডিকে স্কুলে পৌঁছে দেয়, আর এটা ছিল ডেভের স্কুল। ডেভ তার গার্লফ্রেন্ডকে নিয়ে খুব হ্যাপি আছে। এদিকে দেখা যায় যে ক্রিস সে তার নতুন একটা কস্টিউম পরে স্ক্রিনের দিকে গুলি শুট করে। এরপরে সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।